35 বছর ধরে লক্ষ লক্ষ স্বপ্ন সত্যি করে চলেছে রাইজ, আজও সাফল্যের শিখরে। হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো রয়েছ। আই হোপ ইউ অল আর ইন দ্য পিঙ্ক। এবং ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ, আই এম পার্থ মুখার্জি। তোমাদের টিপস দেবো রিগার্ডিং হাউ টু ডেভেলপ ইউর ভোকাবুলারি, হাউ টু ডেভেলপ ডেসক্রিপটিভ ইংলিশ, হাউ ডেভেলপ ইউর অবজেক্টিভ ইংলিশ অ্যাজ ওয়েল। যারা কম্পিটিটিভ ডোমেনটা কী জানো না, যারা ভাবছো যে ইংলিশটা আমি কীভাবে ডেভেলপ করবো, তাদের জন্য কয়েকটা সাজেশনস দিচ্ছি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তোমাকে মনে রাখতে হবে যে বিভিন্ন পরীক্ষা রয়েছে। কোনো পরীক্ষাটা অবজেক্টিভ, কোনো পরীক্ষাতে ডেসক্রিপটিভ, কোনো পরীক্ষা আবার অবজেক্টিভ প্লাস ডেসক্রিপটিভ। ধরো ফর এক্সাম্পল একটা পরীক্ষার নাম বলি সিজিএল, নাম শুনেছি হচ্ছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল। তা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশনে তিনটে টিয়ার রয়েছে, টিয়ার ওয়ান, টিয়ার টু, টিয়ার থ্রি। ধরো ফর এক্সাম্পল টিয়ার টুতে কী কী টাইপের কোয়েশ্চেন্স রয়েছে, বাকি টাইপের কোয়েশ্চেন্স আসে, উইল বি গিভেন কম্প্রিহেনশন। তোমরা কম্প্রিহেনশন নিশ্চয়ই জানো, কম্প্রিহেনশন কাকে বলে? কম্প্রিহেনশনে একটা ধরো একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে, ওই প্যারাগ্রাফের মধ্যে কিছু ওয়ার্ডস আন্ডারলাইন করা থাকবে এবং তোমাকে বলা হবে ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম বা ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্যাট পার্টিকুলার ওয়ার্ড, বলেই বলা থাকবে অ্যাজ ইউজড ইন দ্য প্যারাগ্রাফ। কি বললাম? ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম বা ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্যাট পার্টিকুলার ওয়ার্ড, বলেই বলা হবে অ্যাজ ইউজড দ্য প্যারাগ্রাফ অর অ্যাজ ইউজড দ্য সেন্টেন্স। তাহলে তোমাকে মনে রাখতে হবে এমনি ওয়ার্ডের মিনিং যাই হোক না কেন, সেন্টেন্সে ওখানে ওই ওয়ার্ডটা কীভাবে ইউজ করা হচ্ছে। কী কী কোয়েশ্চেন্স আর থাকে? থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, থাকে ডাবল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ডাবল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা কীরকম? দুটো ব্ল্যাঙ্ক থাকছে, তোমাকে পাঁচটা কম্বিনেশন দেওয়া থাকবে, তোমাকে বলা হবে উইচ ওয়ান ইজ আ কারেক্ট কম্বিনেশন। এছাড়া কী থাকে? থাকে সিকোয়েন্স। সিকোয়েন্স তোমরা নিশ্চয়ই জানো, পিকিউআরএস বলে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট। ফার্স্ট সেন্টেন্স আর লাস্ট সেন্টেন্সটা ফিক্স থাকে, মাঝখানে চারটে সেন্টেন্স জাম্বেলড আপ থাকছে। সো ইউ টু অ্যারেঞ্জ দ্য সেন্টেন্স ইন প্রপার সিকোয়েন্স অর ইন প্রপার অর্ডার। এছাড়া কী থাকছে? থাকছে মিসস্পেলড ওয়ার্ডস। একটা ওয়ার্ডের পাঁচ রকম স্পেলিং দেওয়া থাকবে, তোমাকে বলা হবে উইচ ওয়ান ইজ আ কারেক্ট স্পেলিং। এছাড়া কী থাকছে? থাকছে লুজ সিনোনিমস, অ্যান্টোনিমস, গ্রুপ ভার্বস, ইডিয়মস, প্রিপোজিশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তাহলে একটা অবজেক্টিভ পরীক্ষায় 50% রয়েছে গ্রামার। তোমার গ্রামার তো ছোটোবেলা থেকে করছো, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন। তারপর এরর করেকশন থাকবে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকবে, ভয়েস চেঞ্জ থাকবে, ডুয়েস ডিরেক্টেড থাকছে। সো গ্রামার 50%, আর 50% হচ্ছে ভোকাবুলারি ওরিয়েন্টেড কোয়েশ্চেন্স। আর টিয়ার থ্রি পিওর ডেসক্রিপটিভ। আচ্ছা ধরো ফর এক্সাম্পল যারা ব্যুরোক্র্যাট হতে চাও, ইফ ইউ প্ল্যানিং টু বিকাম এ ব্যুরোক্র্যাট, ডাব্লিউবিসি এক্সামিনেশন কী থাকছে? ডাব্লিউবিসি এস এ প্রিলিমসে 25 মার্কস রয়েছে অবজেক্টিভ, কিন্তু আসল যে ডাব্লিউবিসি যে আসল পেপারটা সেটা হচ্ছে মেন্সে 200 মার্কস ডেসক্রিপটিভ ইংলিশ থাকছে। ওখানে কী থাকছে? 40 মার্কস থাকছে প্রেসিং, 40 মার্কস ট্রান্সলেশন, 40 মার্কস লেটার, 40 মার্কস রিপোর্ট, 40 মার্কস রিপোর্ট অথবা এসে, 40 মার্কস ডায়ালগ। সো 40 × 5 ইজ 200। একটা জিনিস মনে রাখবে, ইফ ইউ স্ট্রং ইন ডেসক্রিপটিভ ইউ আর বাউন্ড টু বি স্ট্রং ইন অবজেক্টিভ। এই জিনিসটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। তুমি টেস্ট ক্রিকেট খেলতে পারো, যদি টেকনিক স্ট্রং থাকে তুমি কিন্তু ওয়ান ডেও খেলতে পারবে। শুধু মনে রাখতে হবে তোমার টেকনিকটাকে স্ট্রং করতে হবে। যারা একদম শুরু করছো বা যারা যাদের কাছে ইটস অ্যান অ্যাব ওভ অফ দ্য জার্নি, অ্যাব ওভ মানে অ্যাব ইন স্টার্টিং অফ দিস জার্নি, একটা জিনিস মনে রাখবে, সবসময় এটা মনে রাখবে যে তোমাকে ডেসক্রিপটিভে স্ট্রং হতে হবে। তবে ডেসক্রিপটিভে স্ট্রং তুমি একদিনে হতে পারবে না। আমরা সবাই জানি যে রোম ওয়াজ নেভার বিল্ট ইন এ ডে, ইট টেক্স টাইম। কোনো একদিনে তুমি সাকসেস পাবে না, বিকজ উইন ইউ লার্নিং এ ল্যাঙ্গুয়েজ তোমাকে সময় দিতেই হবে। বাট তুমি একটা জিনিস মনে রাখবে, তুমি ডেসক্রিপটিভে স্ট্রং হও, তুমি অবজেক্টিভে স্ট্রং হতে বাধ্য। আরেকটা জিনিস দেখো, সবাই লিখবে, ধরো একটা প্রেসিতে কেউ 40 × 5 বা 6 পাচ্ছে, আবার ওই প্রেসিতে 40 × 35 বা 36 পাচ্ছে, ট্রান্সলেশনে কেউ 5 বা 6 পাচ্ছে, আবার কেউ 35 × 36 পাচ্ছে। দ্য সেম অ্যাপ্লাইজ উইথ ডায়ালগ অর লেটার অর রিপোর্ট অর এসে।
তাহলে তোমাকে মনে রাখতে হবে ইউ আর ডিফারেন্ট ফ্রম অল এট সান্ড্রি। এবং সবসময় মনে রাখবে যে ডেসক্রিপটিভে স্ট্রং হতে গেলে তোমাকে ভোকাবুলারির উপর জোর দিতেই হবে। বাড়ি বানাতে গেলে তোমাকে ব্রিক্স লাগবে, ব্রিক্স মানে ওয়ার্ডস। আর বাড়িটাকে অ্যাডন যখন করবে বা ডেকোরেট করবে তোমার তখন টাইলসটা, টাইলস মানে গ্রুপ বক্স বা ইডিয়ামস। এবং যে সিমেন্ট, সিমেন্টটা হচ্ছে ইমোশন। তাই তোমাকে স্ট্রং হতে গেলে তোমাকে ফার্স্টে কিন্তু ভোকাবুলারির উপর জোর দিতে হবে, ভালো করে পেপারসগুলো পড়ো। বিকজ দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন অ্যাবাউট অ্যাপ্লিকেশন অফ ওয়ার্ডস ইন ডিফারেন্ট সেন্টেন্সেস, তোমার দেখবে যে একটা ওয়ার্ডকে উই ক্যান ইউজ ইন আমটিন ওয়েস। আমটিন মানে প্লেন্টি অফ, গ্যামুটস অফ, গ্যালুটস অফ, লেথরা অফ, মিরিয়ড অফ, ওয়ার্ডস অফ। ইফ ইউ ওয়ান্ট রিজ এ পিক, পিক মানে কি অ্যাপেক্স, সামিট, পিনাকল, জেনেথ, ক্রেস্ট, অ্যাকমে, অ্যাডোম, অ্যাটপ, হেলম বা এপিটোম। তোমাকে মনে রাখতে হবে ইউ হ্যাভ টু বি ডিফারেন্ট ফ্রম অল এন্ড সান্ড্রি। থ্যাংক ইউ সো মাচ। ৩৫ বছর ধরে লক্ষ লক্ষ স্বপ্ন সত্যি করে চলেছে রাইজ, আজও সাফল্যের শিখরে।